আসসালামু আলাইকুম, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আশা করি। তো আমিও ভালো আছি। তো তোমাদের আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উপর ক্লাসটা নিব। তো আমরা আজকের অধ্যায় নবম অধ্যায়ের উপরে ক্লাস নিব, আর অধ্যায়ের নাম হচ্ছে তাপ ও তাপমাত্রা। তো যে কোনো অধ্যায়ের নামই হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম, অধ্যায়ের নামটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো আজকে যেহেতু আমরা নবম অধ্যায় করাইতেছি, তো এই নবম অধ্যায়ের নাম হবে তোমার অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম তাপ ও তাপমাত্রা। তা প্রথমেই আমরা দেখব যে তাপ সঞ্চালন কাকে বলে, তাপ সঞ্চালন কাকে বলে। তোমাদের সুবিধার্থে আমি একটু মুখে বলি, আবার তারপরে লিখে দিব। তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালন তিনভাবে হয়ে থাকে, পরিবহন, পরিচলন, বিকিরণ। তো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপে এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে, তাপ সঞ্চালন বলে। তাপ তিন ভাবে সঞ্চালিত হয়ে থাকে, যথাক্রমে এক পরিবহন, দুই পরিচলন, তিন বিকিরণ। তাহলে কোশ্চেনটা হচ্ছে তাপ সঞ্চালন কাকে বলে। তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ তিনভাবে সঞ্চালিত হয়ে থাকে, যথাক্রমে পরিবহন, পরিচলন, বিকিরণ। তার মানে হচ্ছে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে চলে যাওয়াকে তাপ সঞ্চালন বলে। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের বায়ুচাপ কম হয় কেন, এইটার উপরে আমি এখন তোমাদের বোর্ডে লিখে দিতেছি। খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যায়, কারণ তাপে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। যে পদার্থ যতটুকু ঠান্ডা বা গরম হয় তার প্রকাশকে তাপমাত্রা বলে। একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ,
वायुचाप सब दिके, वायुचाप सब दिके चाप दे, कोनो स्थाने, कोनो स्थाने तापमात्रा बढ़ले, कोनो स्थाने वायुचाप निर्भर करे सेखानकार तापमात्रार उपरे, तापमात्रार सेखानकार तापमात्रार उपर कोन स्थाने वायुचाप निर्भर करे सेखानकार तापमात्रार उपर। तापमात्रा बृद्धि করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুচাপ কমে যায়। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো বজ্রপাতে বায়বীয় পদার্থের চাপ বাড়ে, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়, কারণ বায়ুমণ্ডল কোনো বদ্ধ পাত্র নয়, এটি খোলা, তাই তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তাই তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কম হয় এবং বায়ুচাপ কম হয়, তাই কোন স্থানে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়, সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুচাপ কমে যায়, সেখানে নিম্ন চাপের সৃষ্টি হয়, সুতরাং এই কারণে তাপমাত্রা বৃদ্ধি হলে বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যায়। তো আমাদের কোশ্চেনটা ছিল তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যায় কেন, তো আমি আরেকবার পড়ি, দেখো, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যায়, কারণ তাপে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। যে পদার্থ যতটুকু ঠান্ডা বা গরম হয় তার প্রকাশকে তাপমাত্রা বলে।
একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপ সব দিকে চাপ দেয়। কোনো স্থানে বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুচাপ কমে যায়। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বাড়ে, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। কারণ বায়ুমণ্ডল কোনো বদ্ধ পাত্র নয়, এটি খোলা। তাই তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব কম হয় এবং বায়ুচাপ কম হয়। তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুচাপ কমে যায়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই কারণে তাপমাত্রা বৃদ্ধি হলে বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যায়। আমাদের নেক্সট কোশ্চেনটা হয়েছে নম্বর কোশ্চেন, যে একজন মেয়ে একটি লোহার দণ্ড মোমবাতির উপরে ধরেছে, সেই অংশটা গরমের সাথে সাথে তার অপর অংশ গরম হয়েছে। এখন সেই গরমটা একটি থার্মোমিটার মাপার পর দেখা গেলো সেটা সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি হয়েছে। এখন আমার বের করতে হবে ফারেনহাইট স্কেলের এই দণ্ডটির তাপমাত্রা কত। তো তোমাদের সৃজনশীলটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাইছি, যে মোমবাতির উপর লোহার দণ্ডটা ধরার সাথে যদি আমরা লোহাটাকে কিছু দিয়ে না ধরেই শুধু লোহাটাকে ধরি, সেক্ষেত্রে এই প্রান্তটা মোমবাতির উপর থাকলে অপর প্রান্তটা কি গরম হয়ে যাবে। এখন সেই গরমের তাপমাত্রা একটি থার্মোমিটারটা নিয়ে পেয়ে দেখা গেলো সেটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। আমার কোশ্চেন হলো সেটা সেলসিয়াস স্কেলে ছিল, এখন ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কত। গ নাম্বার কোশ্চেন, লৌহ দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করা হলো। দেওয়া আছে তাপমাত্রা দণ্ডটির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা একটা খেয়াল রাখবে যে আমি এখানে বাংলায় লিখতে পারবো না 1-2-তে, যেহেতু সৃজনশীলে 50 শব্দটা দেওয়া আছে, তো সম্পূর্ণ অঙ্কগুলাই আমরা এই ওয়ার্ডেই লিখতে হবে। আমরা বাংলায় 50 লিখতে পারবো না, তাহলে তোমার অঙ্কটা কাটা যাবে। আমরা এই অর্ধে একটা সূত্র জানি, যে আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একটি সূত্র আছে, সি সেলসিয়াস স্কেলকে আমরা প্রকাশ করি সি দিয়ে, ডিভাইড ফাই এফ মানে ফারেনহাইট মাইনাস 32/9। এখন আমরা এটা একটা জানি, এটা একটা সমাধানের অঙ্ক, এই অঙ্কে আমরা এই পাশে কী দিই, বা দিই। তো সি এর মান যেহেতু দেওয়া আছে 50, এফ মাইনাস 32/9, এইবার 5 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে আসে কত, 10। আমি ভাগ করে ফেললাম 10, আর এই পাশে যা ছিল তাই আমি রাখি, এফ মাইনাস 32। তো আমরা জানি একটি পূর্ণ সংখ্যা সবসময় কোথায় থাকে, উপরে থাকে, নিচে একটা কি, তার নিচে একটা 1 আছে বা 1 আছে। এখন এটাকে আমরা ক্রস করব, কোণাকুণি গুণ করব। তো কোণাকুণি গুণ করার সাথে সাথে এইটা এই 10 যাবে 9-এর সাথে, আর এইখানে যে 1টা আছে সেটা যাবে এই অংশটার সাথে গুণ। তো 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এফ মাইনাস 32, আর এই পাশে হবে 10/9 বা এফ মাইনাস 32, 90। এটা গুণ করার পেলাম কত, 90। আর আমরা জানি যে সমান
এই পাশে যদি যে অংশটা থাকে আমার প্রক্রিয়া চিহ্ন তার অপোজিট পাশে গেলে এটা উল্টিয়ে যায়। এখানে যেমন মাইনাস আছে ওই পাশে আসবে কি প্লাস, প্লাস 90 প্লাস 32 তাহলে ফারানাইট স্কেলের পেলাম আমরা 122। সুতরাং এর পাশে আমরা লিখব যে দণ্ডটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 122 সেলসিয়াস, ডিগ্রি চিহ্ন না দিয়ে এভাবে দিই ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো আমার উত্তর। তো আমরা এর পরবর্তী কোশ্চেনটা গ নম্বরে দেখলাম যে আমাদের একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা করলাম। তার পরবর্তী কোশ্চেন দেওয়া আছে যে লৌহ দণ্ডটির কোনো উদ্দীপকের বস্তুতে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে, বিশ্লেষণ করো। তারপর আমি এইটা তোমাদের বিশ্লেষণ করতেছি এখন। তার পরবর্তী কোশ্চেন আছে যে উদ্দীপকের বস্তুতে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে, বিশ্লেষণ করো। তাই উদ্দীপকে লৌহ দণ্ডটির মধ্য দিয়ে তাপ সঞ্চালিত পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় উদ্দীপকে লৌহ দণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তোমরা যদি ছবিটা এঁকে দাও তাহলে খুবই বেটার হবে। তো আমি ওই তোমার উদ্দীপকটাই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই ছবিটা অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরে দিয়ে দিবে। দেখো, উদ্দীপকে লৌহ দণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, তাহলে লোহার এক প্রান্ত গরম হলে অপর প্রান্ত কীভাবে গরম হয়, সেটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে অপর প্রান্তটি গরম হয়। এটাই আমি এখন বিশ্লেষণ করব। যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো নিজের স্থান পরিবর্তন করে না শুধু স্পন্দনের মাধ্যমে সঞ্চালিত হয়ে থাকে এবং তাপ এক অণু থেকে অপর অণুতে সঞ্চালিত হয় এবং তাপ এক অণু থেকে তাপ এক অণু থেকে অপর অণুতে সঞ্চালিত হয়
স্পন্দনের মাধ্যমে। স্পন্দনের মাধ্যমে মাধ্যমে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ যায়। সেই পদ্ধতিকে পরিবহন 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 সেই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। পরিবহন পদ্ধতি বলে। কঠিন পদার্থের ক্ষেত্রে কি এভাবে ঘটে? কঠিন এই পদ্ধতিতে কঠিন এই পদ্ধতির মাধ্যমে কঠিন পদ্ধতিতে কঠিন পদার্থের হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে তাপ কঠিন পদার্থে যায়। কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করে না, শুধু হ্যাঁ উত্তপ্ত কণাগুলো দোল খেয়ে ঠান্ডা কণাতে তাপ দেয়। সেই ঠান্ডা কণা তাপ নিয়ে তার পার্শ্ববর্তী কণা ঠান্ডা কণাকে দেয়। এইটা আমরা দেখলাম যে পদ। এরপরে উদ্দীপকে লৌহ দণ্ডটির অণুগুলো উত্তপ্ত উদ্দীপকের লৌহ দণ্ডটির অণুগুলো উত্তপ্ত হয়ে তার পার্শ্ববর্তী ঠান্ডা অণুকে তাপ দেয়। লৌহদণ্ড একটি কঠিন পদার্থ। লৌহদণ্ডটি একটি কঠিন পদার্থ। লৌহদণ্ডটির কঠিন পদার্থ দণ্ডটির যে প্রান্তে মোমবাতি উপর ধরলে সেই প্রান্তটি কি গরম হয়? সেই প্রান্তটি গরম হয়। এখন এই উত্তপ্ত প্রান্তটি দণ্ডটি আগুন থেকে তাপ নিয়ে দণ্ডটির অণুগুলো
দণ্ডটির অণুগুলো আগুন থেকে তাপ নিয়ে তার পার্শ্ববর্তী ঠান্ডা অণুকে তাপ দেয়, সেটি আবার তার পার্শ্ববর্তী অণুকে তাপ দেয়। এভাবে দণ্ডটি গরম হয়ে যায়, এভাবেই দণ্ডটি অপর প্রান্ত গরম হয়ে যায়, এইভাবে দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে যায়। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দিছে যে দণ্ডটির মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। উদ্দীপকে লৌহ দণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, যে পদ্ধতিতে পদার্থের অণুগুলি নিজের স্থান পরিবর্তন করে না, শুধু স্পন্দনের মাধ্যমে সঞ্চালিত হয়ে থাকে এবং তাপ এক অণু থেকে অপর অণুতে সঞ্চালিত হয় স্পন্দনের মাধ্যমে। পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ যায়, সেই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে তাপ কঠিন পদার্থে যায়। কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করে না, শুধু দোল খায়। উত্তপ্ত কণাগুলো দোল খেয়ে ঠান্ডা কণাতে তাপ দেয়, সেই ঠান্ডা কণা তাপ নিয়ে তার পার্শ্ববর্তী ঠান্ডা কণাকে দেয়। উদ্দীপকে লৌহ দণ্ডটির অণুগুলো উত্তপ্ত হয়ে তার পার্শ্ববর্তী ঠান্ডা অণুকে তাপ দেয়। লৌহ দণ্ডটি একটি কঠিন পদার্থ। দণ্ডটি যে প্রান্তে মোমবাতির উপর ধরলে সেই প্রান্তটি গরম হয়। দণ্ডটির অণুগুলো আগুন থেকে তাপ নিয়ে তার পার্শ্ববর্তী ঠান্ডা অণুকে তাপ দেয়, সেটি আবার তার পার্শ্ববর্তী অণুকে তাপ দেয়। এভাবে দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে অণুটা তাপ নেয়, তার পাশে আরেকটি অণু শীতল অণুকে ওই তাপটাকে ট্রান্সফার করে, সেই ঠান্ডা অণু তার পার্শ্ববর্তী ঠান্ডা অণুকে তাপমাত্রাকে ট্রান্সফার করে। এভাবে সম্পূর্ণ লোহাটা মোমবাতির আগুনে উত্তপ্তের মাধ্যমে গরম হয়ে যায়। এটাই ছিল আমার উদ্দীপকের কোশ্চেন, যে একটা কী পদ্ধতিতে এই তাপটা সঞ্চালিত হচ্ছে। তাপটা সঞ্চালিত হচ্ছে পরিবহন পদ্ধতিতে। আমরা জানি পদ্ধতি তিন ধরন, পরিবহন, পরিচালন, বিকিরণ। সেই একটি পদ্ধতি হচ্ছে পরিবহন। এটা শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে হবে। এরপরে আমাদের একটা কোশ্চেন দিছে, সংক্ষিপ্ত প্রশ্ন, যে হারিকেনের চিমনির উপর ঠান্ডা পানি যদি আমি ফেলি তাহলে চিমনি ফেটে যায় কেন? ঠান্ডা পানি পড়লে ফেটে যায়, কারণ হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে ফেটে যায়, কারণ তোমরা যদি হারিকেনের চিত্রটা দিয়ে দিতে পারো উত্তরের মধ্যে খুবই সুন্দর হবে। তো আমরা জানি যে হারিকেনের চিমনি সেটা একটা কাঁচ। আসলে এই কাঁচটা কি? তাপ পরিবাহক। তাহলে আমরা লিখতে পারি কাঁচ তাপ কুপরিবাহক। কাঁচ তাপ কুপরিবাহক,
তাপ কুপরি বাহ তাপ কুপরিবাহক কাজ দিয়ে দিয়ে হ্যারিকেনের চিমনি তৈরি করা হয়। হ্যারিকেনের শিখার, অবশ্যই এটা আগুন চলে তার মানে শিখা, হ্যারিকেনের শিখার মাধ্যমে চিমনি উত্তপ্ত হয়ে থাকে এতে চিমনিটি বাহিরে এবং ভিতরে সমান ভাবে প্রসারিত হয়, কিন্তু যখন ঠান্ডা পানি চিমনির উপরে পড়ে তখন শুধুমাত্র বাইরের অংশই প্রসারিত হয়, ভিতরের অংশ প্রসারিত হতে ভিতরের শুধুমাত্র বাইরের অংশ সংকুচিত হয় ভিতরের অংশ প্রসার বাইরের অংশ সংকুচিত হয় সং হয় ভিতরের অংশ সংকোচন সংকোচন হতে পারে না সংকোচন হতে পারে না এই অসম সংকোচনের কারণে হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে তা ফেটে যায়। তাহলে এই উত্তরটা খুবই ছোট এবং বলছে হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে ফেটে যায় কারণ কাজ তাপ কুপরিবাহক কাজ দিয়ে হ্যারিকেনের চিমনি তৈরি করা হয়। হ্যারিকেনের শিখার মাধ্যমে চিমনি উত্তপ্ত হয়ে যায়, এতে চিমনিটি বাইরে ও ভিতরে সমানভাবে প্রসারিত হয়, কিন্তু যখন ঠান্ডা পানি চিমনির উপরে পড়ে তখন শুধুমাত্র বাইরের অংশই সংকোচন হয়, ভেতরের অংশ সংকোচন হতে পারে না। এই অসম সংকোচনের কারণে হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে তা ফেটে যায়। তো তোমাদের এই এতটুকুই ছিল অ্যাসাইনমেন্টের উপরে মানে ক্লাস। তা আশা করি তোমরা নিশ্চয়ই ক্লাসটা বুঝেছো এবং ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।